আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এর আগেও তাদের দুজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বটে, কিন্তু সেটা বেশ কয়েক বছর আগে। সৃজিৎ মুখার্জি পরিচালিত জাতিস্বরে একটি বিশেষ ভূমিকা অভিনয় করেছিলেন সৃজিৎ নিজেই। সেই ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করা স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেই সময়টায় অবশ্য অফস্ক্রিনও দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল, সেই সময়টা এখন অতীত। তারা দুজনই বর্তমানে দুজনের প্রাক্তন, কিন্তু আবার এক ফ্রেমে ধরা পড়তে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৃজিৎ মুখার্জি। পরিচালক অঞ্জন দত্ত, ছবির ওয়ার্কিং টাইটেল রঞ্জনামী আসবো হলেও সেই নাম পাল্টে যাবার সমূহ সম্ভাবনা। যদিও রঞ্জনামী আর আসবো না গানটি লেখার সময় এই ছবির ভাবনা এসেছিল অঞ্জনের মাথায়। কিন্তু ঠিক কী চরিত্র অভিনয় করছেন স্বস্তিকা? পরিচালক নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার এই নতুন সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। স্বস্তিকা চরিত্রটি একজন আইনজীবীর। ছবিতে স্বস্তিকা ছাড়াও অভিনয় করছেন কৌশিক সেন, সুমন্ত মুখোপাধ্যায়, সুপ্রভাত দাস, অঞ্জনা বসু, সৌসেনী মৈত্র, অনিন্দ চট্টোপাধ্যায়, দর্শনা বণিকদেরও দেখা মিলবে এই ছবিতে। তবে জাতিস্বরের সঙ্গে আরও একটি কমন ফ্যাক্টর রয়েছে এই সিনেমার। জাতিস্বরের পরিচালকের মতোই এই ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজেই, আর সৃজিৎ মুখোপাধ্যায়কে বলেছেন স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য। তবে জানা গেছে সৃজিতের চরিত্রটিও আইনজীবীর। এই ছবির প্রোটাগনিস্ট কিন্তু গান গায় না, গান শোনে। এনটিএফ এর প্রযোজনায় বহু বছর পর মিউজিক্যাল তৈরি করছেন অঞ্জন। তার অন্যান্য ছবির মতোই এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন তার ছেলে নীল দত্ত। জানা গেছে ছবিতে 5টি গল্প রয়েছে, তবে অবশ্যই যোগসূত্র রয়েছে সেই গল্পগুলোর মধ্যে। টলিউডের অলিতে গলিতে কান পাতলে অবশ্য একটা গসিপ শোনা যাচ্ছে এই ছবি সম্পর্কে। শোনা যাচ্ছে এই ছবিতে নাকি নিজের কাকা সুমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কে দেখা যেতে পারে স্বস্তিকাকে। আর স্বস্তিকা ওরফে ভেবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে কি বলছেন তার এক্স বিএফ সৃজিৎ? তিনি হাসতে হাসতে বলছেন, বাংলার অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম, এটা বেশ সম্মানের ব্যাপার। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।